Assalamualaikum. Video today online পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল DPRC হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার পরিবেশ এবং চিকিৎসা সেবার মান নিয়ে কথা বলবো একজন ভর্তি পেশেন্টের সাথে। তো আমরা সরাসরি তার সাথে কথা বলি। আসসালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মোহাম্মদ সোহেল রানা। মোহাম্মদ সোহেল রানা। সোহেল রানা, আচ্ছা আপনার ঠিকানাটা কোথায় একটু বলবেন আমাদের? লক্ষ্মীবাজার সূত্রাপুর থানা, লক্ষ্মীবাজার পুরান ঢাকা। পুরান ঢাকা, আচ্ছা। আপনি পেশাগত মানে কি? আমার একটা দোকান আছে ছোটখাটো, ব্যবসায়ী। আচ্ছা, তো আপনি এই DPRC তে এখন তো ভর্তি আছেন। আচ্ছা, আপনি কি সমস্যা ছিল আমাদেরকে একটু খুলে বলবেন? আমার সমস্যা ছিল PLID ডিস্ক প্রলাপস হয়েছিল, মানে সিভিল ডিস্ক প্রলাপস যেটা আর কি। আচ্ছা আচ্ছা। এটা যখন আমি হাসপাতালে আসি তখন হুইল চেয়ারে করে আসছি। এখন মোটামুটি সারের নির্বিত তত্ত্বাবধানে এবং ফিজিওথেরাপিস্টদের তত্ত্বাবধানে আমি এখন মোটামুটি 90% মতো সুস্থ আর কি। আচ্ছা, আপনার PLID তে সমস্যা ছিল? জি। আচ্ছা, এই সমস্যাটা আপনার কত বছর যাবত? এই সমস্যা প্রায় দেড় বছর। আচ্ছা, তো আপনার কাছে জানতে চাইবো এই DPRC ঠিকানাটা আপনি কোথায় পেয়েছেন? এটা অনলাইন থেকেই, মেনলি অনলাইনে নেটিও আমার আর স্যারের DPRC হাসপাতালের লাইক দেওয়া আছে ফেসবুকে। আচ্ছা, ফেসবুক পেজ, তারপর ইউটিউবের মাধ্যমে আপনি ঠিকানাটা পেয়েছেন। আচ্ছা, আপনি এখানে কোন ডক্টর অধীনে আছেন? ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার। ডক্টর শফিউল্লাহ প্রধান, উনার আন্ডারে আপনি কি ভর্তি আছেন এই হসপিটালে? আচ্ছা, আপনার কতদিন যাবত এখানে ভর্তি আছেন? এটা আজকে দিয়ে 14 দিন। 14 দিন? জি। আচ্ছা, তো আপনার এখন কি অবস্থা? আমার দিকে একটু যদি এখন আল্লাহর রহমতে অনেক সুস্থ, হাঁটাহাঁটি করতে পারতেছি, বসতে পারতাম না আগে, বসতে পারতেছি, চলাফেরা টুকটাক সব মতো। আচ্ছা, আপনার আগে চলাফেরা করতে কি সমস্যা হতো? অনেক সমস্যা হতো, মানে আমি দাঁড়াইতে পারতাম না, সেখানে এখন আমি দাঁড়াইতে পারতেছি, হাঁটতে পারতেছি। এই 14 দিনে কি আপনার কি মনে হচ্ছে আপনি স্বাভাবিক? এখন 90% ওকে। 90%? আগে আপনার দাঁড়াতে সমস্যা হতো, বসতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না, এরকম। আচ্ছা আচ্ছা, এখন আপনার কাছে খুব স্বাভাবিক লাগছে? এখন মোটামুটি 90%। আচ্ছা, এখানে কি চিকিৎসা নিয়েছেন? কি চিকিৎসাটা ছিল স্যার? এখানে স্যার থেরাপি, তারপরে মেডিসিন, ইঞ্জেকশন, এগুলো দিয়ে মোটামুটি এখন থেরাপি ছিল, পাশাপাশি মেডিসিনও ছিল, এর মাধ্যমে আপনার ট্রিটমেন্টটা করানো হয়েছে। আচ্ছা, এর আগে কি কোথাও ট্রিটমেন্ট নিয়েছিলেন? এর আগে কোনো ডক্টর দেখিয়েছিলেন? হ্যাঁ, এর আগে 2-3 জায়গায় দেখিয়েছিলাম। আচ্ছা, তারপর কতটা ইয়ে হয়নি, ইম্প্রুভ হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সঠিক চিকিৎসাটা পাননি? চিকিৎসাটা পাইনি। আচ্ছা, তো এখন আপনি কেমন বোধ করছেন? এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো। তো এখানকার চিকিৎসা সেবায় আপনি কতটুকু সন্তুষ্ট? মোটামুটি ভালো, সন্তুষ্ট। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো এখানকার পরিবেশ আর এখানকার যারা সিস্টার আছেন, স্টাফরা আছেন, ম্যানেজমেন্টে আছেন যারা, তাদের আচার ব্যবহার কেমন একটু যদি আমাদেরকে বলতেন। এখানকার সিস্টেম, ম্যানেজমেন্ট সবই, সব মানে এনভায়রনমেন্ট সব কিছু মিলে আমার কাছে ভালোই লাগছে, ভালো লেগেছে। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো যা এখানকার ডক্টরদের সম্পর্কে যদি কিছু বলার থাকে যারা এখানে আপনার সেবা দিয়েছেন। ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ স্যারের তো অবদান এটা অনস্বীকার্য। ওনার যে ট্রিটমেন্টের সিস্টেম এবং উনি যে আমাকে সুস্থ করেছেন, এই জন্য আল্লাহর কাছে তার জন্য অনেক অনেক দোয়া করি। তারপরও পাশাপাশি আমার থেরাপিস্ট তানবীর, যিনি আমার থেরাপি দিয়েছেন, উনিও আমার জন্য যথেষ্ট চেষ্টা করছেন। পাশাপাশি ওনাকে অনেক দোয়া করি যাতে আল্লাহ তাদেরকে দীর্ঘায়ু দান করেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার কাছে আরো জানতে চাইবো যারা এখানকার যারা 2টি ডক্টর ছিলেন, যিনি ছিলেন, তিনি কি আপনারা সর্বদা আপনার খোঁজ খবর রেখেছেন? হ্যাঁ, অল টাইম তারা 2 বেলা রেগুলারই আসতো, খবর টবর দিত। আচ্ছা আচ্ছা, কোন রোগীর যদি এরকম সমস্যা থাকে, মানে আপনার যে সমস্যাটা, অন্যান্য যারা ভুগছেন এই সমস্যায়, তাদের কি কোনো অ্যাডভাইস করা আছে? অবভিয়াসলি তারা অবশ্যই যেন DPRC হাসপাতালে যোগাযোগ করে, অন্য কোথাও মানে সময় নষ্ট না করে DPRC হাসপাতালে যোগাযোগ করে। সেটা কেন কেন যোগাযোগ করবে? কারণ এখানকার চিকিৎসার মান ভালো, চিকিৎসার মান ভালো, সেবা ভালো, সেবা দিক দিয়ে ভালো।
আচ্ছা ঠিক আছে, তো আপনি কি আমি যতটুকু জানি আপনি আজকালের মধ্যে চলে যাবেন? আচ্ছা তো কোথায় যাবেন? বাড়ি কি বাসাতে চলে যাবেন? আচ্ছা তো ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।